হাই ফ্রেন্ডস তো ফিরে এলাম একটা নতুন ভিডিওতে তো আজকে আমি মেনলি যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হলো মিলিবাগ দমনের সবচেয়ে বেস্ট কিছু কীটনাশক সম্পর্কে তো আজকে আমি আপনাকে এমন কয়েকটি কীটনাশক কম্বিনেশন এর কথা বলবো যে কম্বিনেশনগুলি ব্যবহার করে আপনি আপনার বাগান থেকে এই মিলিবাগ ইনসেক্টকে পুরোপুরি অর্থাৎ হান্ড্রেড পারসেন্ট কিন্তু দমন করে নিতে পারবেন তো আমি যে কীটনাশকগুলির কথা বলবো এই কীটনাশকগুলি কিন্তু আপনার পরিচিতির মধ্যে হতে পারে কারণ এই কীটনাশকগুলি দীর্ঘদিন থেকেই চাষি ভাইরা ব্যবহার করে আসছেন তো এই কীটনাশকগুলির কোম্পানি নাম টেকনিক্যাল নাম এবং ডোজ সহ আমি আপনাকে এই ভিডিওতে জানিয়ে দিব সো ভিডিওটি একবার লাইক করে দেবেন আর আমার চ্যানেলে যদি নতুন এসে থাকেন তাহলে পরে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন তো চলুন ভিডিওটি শুরু করা যাক তো মিলিবাগ এই পোকাগুলি ছোট ছোট এক ধরনের রস টোষক পোকা হয়ে থাকে যে পোকাগুলি গাছের কাণ্ড পাতা ও ফলে বিশেষ করে গাছের নরম অংশে কিন্তু এই পোকাগুলির বেশি আক্রমণ লক্ষ্য করা যায় তো এই পোকাগুলির দেহ এক ধরনের সাদা আঠালো পাউডার দ্বারা আবৃত থাকে আমাদের বাড়ির বিভিন্ন সভাময় উদ্ভিদ বাড়ির বাগানে ফুল ফলের গাছে এই পোকাগুলির আক্রমণ কিন্তু সবচেয়ে বেশি লক্ষ্য করা যায় তো আমরা মাঠে যে সমস্ত ফসল অর্থাৎ সবজি চাষ করে থাকি সেই সমস্ত ফসলে কিন্তু আমি এই পোকাটির আক্রমণ একটু কমই লক্ষ্য করেছি কিন্তু আমাদের বাড়ির বাগানে বাড়ির শোভাময় উদ্ভিদে কিন্তু এই পোকাগুলির আক্রমণ সবচেয়ে বেশি লক্ষ্য করা যায় এই পোকাগুলি নর্মালি রস চোষক পোকা হয়ে থাকে তো এই পোকাগুলির আক্রমণে গাছের বৃদ্ধি থমকে যায় গাছ খর্বাকৃতি হয়ে পড়ে আর পাতায় আক্রমণে গাছের পত্রমোচন দেখা যায় তাপমাত্রা বেশি থাকলে এবং বাতাসে আর্দ্রতার পরিমাণ বেশি হলে এবং যে গাছে বা যে বাগানে এই মিলিবাগের আক্রমণ হয় সেই গাছে যদি পিঁপড়েদের আনাগোনা থাকে তাহলে পরে কিন্তু এই পোকাটি সেই গাছের জন্য আরও বেশি ক্ষতিকর হয়ে ওঠে তো এবার আমি আপনাকে কিছু কীটনাশক এর কথা বলবো যে কীটনাশকগুলি ব্যবহার করে কিন্তু আপনি আপনার বাগান থেকে এই মিলিবাগ ইনসেক্টকে পুরোপুরি দমন করে নিতে পারবেন তো সবার প্রথমে আমি আপনাকে দুইটি দানাদার কীটনাশকের কথা বলবো তো এই দুইটি দানাদার কীটনাশকের মধ্যে যে কোনো একটি কীটনাশক কিন্তু আপনার যে গাছে বা যে বাগানে এই পোকার আক্রমণ হয়েছে সেই বাগানের মাটিতে বা যে গাছে এই পোকার আক্রমণ হয়েছে সেই গাছের মাটিতে ভালোভাবে কিন্তু ছিটিয়ে দিতে হবে তো মাটিতে ছিটিয়ে দিতে হবে এই কারণেই কারণ এই পোকাগুলি গাছের ওপরে বাসা বানালেও এরা কিন্তু ডিম পারার জন্য মাটিতে নেমে আসে আর সেখানেই কিন্তু এরা ডিম পারে তো এই দানাদার কীটনাশকগুলির মধ্যে যেমন কার্টাম হাইড্রোক্লোরাইড ফোর পার্সেন্ট জি আর যেমন এ আর লাইফ সায়েন্স কোম্পানির কিটা ফোর নামে পাওয়া যায় আপনি এটি ব্যবহার করতে পারেন এছাড়া ক্লোরান্টা নিরিপ্রল জিরো পয়েন্ট ফোর পার্সেন্ট জি আর যেমন এফএমসি কোম্পানির ফাটারা নামে পাওয়া যায় এগুলি আপনি ব্যবহার করতে পারেন তো এই কীটনাশকগুলি এর কথা যদি বলি তাহলে পরে চার কেজি পার একর হিসাবে আপনি এগুলি ব্যবহার করতে পারেন আর নির্দিষ্ট একটা গাছে যদি ব্যবহার করেন তাহলে পরে এক থেকে দেড় চামচ নিয়ে কিন্তু সেই গাছের মাটিতে ভালোভাবে মিশিয়ে দিতে পারেন তো এবার আমি আপনাকে কিছু স্প্রে কীটনাশকের কথা বলবো তো এই স্প্রে কীটনাশকগুলি ব্যবহার করে কিন্তু আপনি আপনার বাগান থেকে পুরোপুরি খুব কম সময়ের মধ্যে অর্থাৎ আটচল্লিশ ঘন্টার মধ্যেই কিন্তু আপনি হান্ড্রেড পার্সেন্ট এই মিলিবাক ইনসেক্টকে দমন করে নিতে পারবেন তো প্রথম যে কীটনাশকটির কথা বলবো সেটি হচ্ছে হামলা কীটনাশক তো হামলা এই কীটনাশকটি কিন্তু বহু পুরোনো একটি কীটনাশক আর প্রায় বেশিরভাগ চাষি ভাইরাই কিন্তু এই কীটনাশকটি চিনে থাকবে তো হামলা এই কীটনাশকটি আমরা ঘাটা কেমিক্যালস লিমিটেড কোম্পানি থেকে পেয়ে থাকি আর আপনি যদি এই হামলা কীটনাশকটি মার্কেটে খুঁজে না পান তাহলে পরে এর মধ্যে থাকা টেকনিক্যাল দেখে আপনি যে কোনো একটি ভালো কোম্পানির কীটনাশক কিন্তু নিতে পারেন তো হামলার মধ্যে যে টেকনিক্যাল কন্টেন্টগুলি রয়েছে সেগুলি হলো ক্লোরোফয়ারিফস ফিফটি পার্সেন্ট প্লাস সাইপার মিথিন ফাইভ পার্সেন্ট ইসি তো এই টেকনিক্যালটি দেখে আপনি যে কোনো একটি ভালো কোম্পানির কিন্তু কীটনাশক নিতে পারেন তো হামলা এই কীটনাশকটি আপনাকে নিতে হবে এবং এর সাথে কিন্তু আপনাকে আরও একটি কীটনাশক মেশাতে হবে সেটি হলো ইমিডাক্লোরোপিট তো ইমিডাক্লোরোপিট সতেরো দশমিক এইট পার্সেন্ট এস এল আপনি যে কোনো একটি ভালো কোম্পানির কীটনাশক নিতে পারেন যেমন ক্রিস্টাল কোম্পানির কনফিডেন্স নামে পাওয়া যায় তো হামলা এবং ইমিডাক্লোরোপিট এই দুটো কীটনাশক আপনাকে একসাথে মিশিয়ে তারপরে কিন্তু স্প্রে করতে হবে তো এদের ডোজগুলো আমি আপনাকে বলে দিচ্ছি তো হামলা এই কীটনাশকটি আপনি নেবেন পার ষোলো লিটার পাম্পের জন্য টোয়েন্টি ফাইভ এম এল অর্থাৎ পঁচিশ এম এল পার ষোলো লিটার জন্য আপনাকে নিতে হবে আর যদি আপনি এক লিটার জলের জন্য ব্যবহার করেন তাহলে পরে ওয়ান পয়েন্ট ফাইভ এম এল পার লিটার জল হিসাবে কিন্তু আপনাকে নিতে হবে এবং কনফিডেন্স অর্থাৎ ইমিডিয়া এই কীটনাশকটির ডোজ নেবেন টেন এম এল পার ষোলো লিটার পাম্পের জন্য আর এক লিটার জলের জন্য যদি ব্যবহার করেন তাহলে পরে হাফ এম এর থেকে একটু বেশি আপনি কিন্তু নিতে পারেন তো এবার দ্বিতীয় যে কম্বিনেশনটির কথা বলবো সেটি হলো প্রোফেক্স সুপার প্লাস ইমিডাক্লোরোপিট তো প্রোফেক্স সুপার এই কীটনাশকটি আমরা নাগার্জুনা ইন্ডাস্ট্রিজ লিমিটেড কোম্পানি থেকে পেয়ে থাকি তো এই প্রোফেক্স সুপারের মধ্যে যে টেকনিক্যাল কন্টেন্টগুলি রয়েছে সেগুলি হলো প্রোফেনাহোস ফর্টি পার্সেন্ট প্লাস সাইপার মেথিন ফোর পার্সেন্ট ইসি তো প্রোফেক্স সুপার এই কীটনাশকটি যদি আপনি মার্কেটে খুঁজে না পান তাহলে পরে এর মধ্যে থাকা টেকনিক্যাল দেখে আপনি যে কোনো একটি ভালো কোম্পানির কিন্তু কীটনাশক নিতে পারেন তো প্রোফিক সুপার এই কীটনাশকটি আপনাকে নিতে হবে এবং এর সাথে কিন্তু যে কোনো একটি ভালো কোম্পানির ইমিডাক্লোরোপিট যেমনটা আমি বললাম যে ক্রিস্টাল কোম্পানির কনফিডেন্স নামে পাওয়া যায় তো প্রোফেক্স সুপার এবং কনফিডেন্স অর্থাৎ ইমিডাক্লোরোপিট এই দুটো কীটনাশক কিন্তু একসাথে মিশিয়ে আপনাকে স্প্রে করতে হবে তো এদের ডোজগুলো আমি আপনাকে বলে দিচ্ছি তো প্রোফিক সুপার এই কীটনাশকটি আপনি টোয়েন্টি ফাইভ এম এল পার ষোলো লিটার পাম্পের জন্য ব্যবহার নিতে হবে এবং এক লিটার জলের জন্য যদি ব্যবহার করেন তাহলে পরে ওয়ান পয়েন্ট ফাইভ এম এল আর কনফিডেন্স অর্থাৎ ইমিডাক্লোরবিট এই কীটনাশকটি আপনাকে টেন এম এল পার ষোলো লিটার পাম্পের জন্য আপনাকে নিতে হবে এবং এক লিটার জলের জন্য যদি ব্যবহার করেন তাহলে পরে হাফ এম এল বা তার থেকে একটু বেশি কিন্তু আপনাকে নিতে হবে তো যে দুটি কীটনাশক কম্বিনেশন এর কথা বললাম তো এই দুটি কীটনাশক কম্বিনেশন এর মধ্যে যদি যে কোনো একটি কীটনাশক আপনি সঠিকভাবে ব্যবহার করে নিতে পারেন তাহলে পরে আপনার বাগান থেকে পুরোপুরি এই মিলিবাগ ইনসেক্টকে খুব কম সময়ের মধ্যে অর্থাৎ আটচল্লিশ ঘন্টার মধ্যেই কিন্তু আপনি দমন করে নিতে পারবেন তো এটি ছিল মিলিভাগ ইনসেক্ট দমনের একটি সহজ কৌশল সো আশা করি কিছু তথ্য দিয়ে সাহায্য করতে পেরেছি তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন আর আমার চ্যানেলে যদি নতুন এসে থাকেন তাহলে পরে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন কারণ আমার এই চ্যানেলে আপনি এরকমই প্রতিনিয়ত কৃষিকাজের ওপরে ভিডিও দেখতে পাবেন তো দেখা হবে একটা নতুন ভিডিওতে ততক্ষণের জন্য নমস্কার